এত সুন্দর বিশ্বাস করেন? আমার তো মন চাই আপনারা দেখলে আপনারা শরবতের সাথে গুলা খায় ফেলাই। যা দুষ্ট, আমি কি এত সুন্দর? অবশ্যই আপনি সুন্দর, আপনার মতো এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখি নাই। কেন যে আমাকে রেখে বড় আপুকে বিয়ে করতে গেলেন? তোমার বিয়ে করলে কি হইতো? আপনাকে মাটিতে রাখতাম না পিঁপড়ার ভয়ে, মাথায় রাখতাম না উকুনের ভয়ে, আপনাকে রাখতাম অন্তরে। উফ দুলা ভাই, বুঝলেন না রে? দেখো তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, আমি কিন্তু যে কোনো সময় রোমান্টিক হয়ে যেতে পারি। দুলা ভাই, আমি তো আপনাকে রোমান্টিকই করতে চাইতেছি। হয়ে যান না একটু রোমান্টিক, করে ফেলে কিছু ভুল, যেই ভুলের মাশুল দিতে হবে সারা জীবন। কি বলো, এটা আবার কোন ভুল? প্রেম দুলা ভাই, প্রেম। ছি 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 ছি, কি বলো তুমি? তুমি আমার শালি লাগো, আমি শালির সাথে প্রেম করবো কেন? দুলা ভাই, শালি দুলা ভাইয়ের প্রেম হচ্ছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে মধুর। জাস্ট একবার ট্রাই করেই দেখি। না না না, কি সব কথা বলো, আমি বউ থাকতে আমি শালির সাথে কেন প্রেম করবো? আহা দুলা ভাই, তেল কিনলে সাবান ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি, একটা ফ্রি জিনিসের সাথে আপনি প্রেম করতে কেন এত ভয় পাচ্ছেন? না মানে ছোটবেলা থেকে কোনো অবৈধ কোনো কাজ করি নাই তো, এই জন্য কেমন যেন ভয় ভয় লাগতেছে। না সরি, আমাকে দিয়ে প্রেম টেম হবে না, তুমি বরং কাজ করো, ছোট মিয়ার সাথে প্রেম করো। দুলা ভাই, আমি ছোট মিয়ার সাথে প্রেম করতে চাই দেখি তো আগে আপনার সাথে প্রেম করতে চাচ্ছি। কি বলো, ছোট মিয়ার সাথে প্রেম করতে হইলে আগে আমার সাথে প্রেম করতে হইব কেন? দুলা ভাই, আমি আসলে ছোট মিয়াকে ভালোবাসি, কিন্তু ছোট মিয়া বলছে তার সাথে প্রেম করতে হলে আগে আপনাকে ভালোবাসতে হবে, আপনার সাথে প্রেম করতে হবে। আপনার সাথে প্রেম করার পর আপনি যদি বলেন যে আমি তার সাথে প্রেম করার জন্য যোগ্য মেয়ে, তাহলেই সে আমাকে ভালোবাসবে। প্লিজ দুলা ভাই, আপনি আমার সাথে প্রেম করেন, আমাকে একটু ভালোবাসেন। ও পরীক্ষামূলক প্রেম, ছোট মিয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। ঠিক আছে, আমি তোমার সাথে প্রেম করব শুধু পরীক্ষা করার জন্য যে তুমি ছোট মিয়াকে কতটুকু ভালোবাসো। এখন তুমি রোমান্টিক ভাবে আমার হাতটা ধরো। হাত ধরতে হবে কেন? আরে আমার হাতটা যখন তুমি ধরবে তখন তো আমি বুঝবো তোমার হৃদয়ে ছোট মিয়ার জন্য কতটুকু ভালোবাসা আছে। বলো মিতু, তুমি তোমার প্রেম ভালোবাসার জন্য কি কি করতে পারবে? আমি আমার প্রেম ভালোবাসার জন্য সব করতে পারি। তুমি কি তোমার প্রেম ভালোবাসার জন্য তোমার মা বোন বাড়ি ঘর ছেড়ে রাস্তায় ফকিনের মতো ঘুরতে পারবে? পারবো। তুমি কি তোমার ভালোবাসার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে পারবে? ভালোবাসার জন্য ছাদ কেন, আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে লাফ দিয়ে মরে যাব। পা দিয়ে রাখলে কেন, আমি বারান্দায় যাবো। সরো। বারান্দায় কেন যাবেন সেটা আগে বলেন। আরে বড় মিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। বড় মিয়া? সে তো বারান্দায় প্রেম করতেছে। আমার বয়সী মানে আমার বান্ধবীদের এক একজনের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিয়ে করে, আমি তো প্রেমই করতে পারলাম না। এটা আমার আবেগ না, এটা রিয়েল লাভ, ট্রু লাভ, ট্রু সত্যিকারের ভালোবাসা। এত অল্প বয়সে এত প্রেম ভালোবাসা তুমি কোত্থেকে শিখলা? আরে তো প্রেম ভালোবাসা নিয়ে তুমি রাতে ঘুমাও কিভাবে? ঘুমাই না তো দুলা ভাই, সারা রাত জেগে থাকি, জেগে জেগে শুধু আমি আমার ভালোবাসার মানুষের কথা চিন্তা করি। ছোট মিয়া এখন পাশারও না, লেকিন না পা আমি একদম ভেঙে ফেলবো। আমার পা কেন, আমার পুরো বডি ভেঙে ফেলবো, আমি আপনাকে যেতে দিতে পারবো না, সরি। আরে বাবা, আমার জামাই আমার ছোট বোনের সাথে প্রেম করতেছে, ব্যাপারটা বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ বুঝতে পারতেছি, দেখি তো আমি এখানে পাহারা দিচ্ছি, আপনি কেন বুঝতেছেন না? তোমাকে আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে না, আমি নিজে তোমার মনের মানুষকে তোমার হাতে তুলে দেবো। আমার ছোট বোন হবে মিয়া বাড়ির ছোট বউ। হ্যাঁ এই সুখবরটা আমি তোমাকে দিতে যাচ্ছিলাম। এটা সুখবর, আমার সতীনের সংসার করতে হবে। সুসতীনের সংসার মানে কার সাথে? কিসের সাথে? হ্যাঁ সেতু, হ্যাঁ সেতু। আপু এই জন্য বলছে খাওয়া দাওয়া কম করো। সেতু তুই বোন নামের কলঙ্ক,
তোর আমি কি বলছিলাম ছোট মিয়ার সাথে প্রেম কর যাতে আমার জামাই থেকে সে দূরে থাকে তুই উল্টা আমার জামাইর সাথে প্রেম করে আমার কাছ থেকে আমার জামাইকে দূরে সরাতে চাস তোর আজকে মাইরে আরে কি করতেছস সে তুমি তোকে ছাড়ো ও আমার সাথে প্রেম করতে শুরু না মিতু ছোট মিয়াকে ভালোবাসে আমি তাদের দুই হাতে এক করে দেওয়ার জন্য হেল্প করতেছিলাম খবরদার একদম মিথ্যা কথা বলবা না আমি নিজের কানে শুনছি তুমি মিতুকে বলছো তুমি ওকে এই বাড়ির ছোট বউ বানাবা আরে বাবা রে ছোট মিয়া তো এই বাড়ির ছোট ছেলে সে যদি মিতুকে বিয়ে করে তাহলে মিতু এই বাড়ির ছোট বউ হবে না সেই হিসেবে বলছি ভাবি বড় মিয়া ঠিকই বলছে মিতু আমাকে পছন্দ করে কিন্তু কতটুকু পছন্দ করে সেটা যাচাই করার জন্যই বড় মিয়া মিতুর সাথে কথা বলছিল এছাড়া কিছুই না বৌমা আমার ছেলেরা দুষ্ট হইতে পারে কিন্তু তারা চরিত্রহীন না বউ রেখে শালির সাথে প্রেম করবে সেই শিক্ষা তো আমি ওদেরকে দেই নাই বাবা আপনি আপনার ছেলেদের হয়ে আর সাফাই গাইতে আসবেন না আপনি ওদের জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু মানুষের মতো মানুষ বানাইতে পারেন না আপনার এই বড় ছেলে যাকে সবাই বড় মিয়া বলে ডাকে তার মতো ফালতু আর দায়িত্বহীন মানুষ আমি আমার লাইফে দেখি না সে নিজের বউকে বাসর ঘর থেকে বের করে দিয়ে ছোট ভাইকে নিয়ে ঘুমায় বউয়ের হাতের রান্না না খেয়ে ছোট ভাইয়ের হাতের রান্না খায় আপনার এই বড় ছেলের অবশ্যই মাথায় সমস্যা আছে নাইলে সে পাগল নাইলে নিজের ছোট ভাইকে নিয়ে এরকম পাগলামি কেউ করে খবরদার ভাবি আপনি আমাকে নিয়ে যা খুশি বলেন কিন্তু বড় ভাইকে নিয়ে একটা বাজে কথা বলবেন না যদি বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে মানে হ্যাঁ কি করবি তুই সবকিছু নষ্টের করা তো তুই কি করবি বল আপনি যদি আমার বড় ভাইকে নিয়ে একটা বাজে কথা বলেন আপনার জিভটা লিয়ে ছেড়ে ফেলবো সে তো আমার স্ত্রী তুই কোন সাহসে তাকে কথা বলতে পারিস আমার চোখের সামনে কোনোদিন আসবি না সব সামনে তুই সব